আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটা রেস্ট এরিয়াতে। এটা হচ্ছে আমেরিকার প্রত্যেকটা স্টেটেই হাইওয়ের পাশে এই রেস্ট এরিয়াগুলো থাকে। এখানে এসে গাড়িগুলো রেস্ট নেয়, আর এখানে মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা রেস্টরুম থাকে এবং সেই সাথে থাকে ভেন্ডিং মেশিন। তো আমি জাস্ট এরিয়াটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো, সেই সাথে দেখাবো কত গাড়ি এখানে আছে। আমরা কিন্তু রাত একটার সময়তে এই রেস্ট এরিয়াটাতে এসেছিলাম। এটা ফ্লোরিডা স্টেটেরই এই রেস্ট এরিয়াটা। তো যাই হোক, আমাদের গাড়িটা একটু রেস্ট দরকার ছিল, সেই সাথে গাড়ির ড্রাইভার মানে আমার হাজবেন্ডেরও রেস্ট নেওয়ার প্রয়োজন ছিল, সেই জন্য আসলে এই এরিয়াটাতে আমরা রেস্ট নিচ্ছিলাম রাত একটার সময়। এখান থেকে জর্জিয়া আরও 8 ঘন্টা দূরে, তো সেই জন্য আর কি বেশ কিছুটা সময় ও রেস্ট নিয়েছিল। তো আমি একটু ভেতরের দিকেও নিয়ে যাচ্ছি আপনাদেরকে, রেস্ট এরিয়াটা কতটা সুন্দর, আর হচ্ছে সেই সাথে এখানে নিরাপত্তা অনেক বেশি। দুইটা কর্মীকে দেখলাম, মহিলা কর্মী, রাত একটার সময়তে ক্লিন করছে সব কিছু। তো আমি জাস্ট ফিমেল এরিয়াতে যাব, তো সেটাই আপনাদের সাথে দেখাবো। আর এখানে দেখেন অনেকগুলো ওয়াশরুম, আর এখানে খাবার পানিরও ব্যবস্থা আছে, এই যে এখানে। তো এই ট্যাপ থেকে পানি খাওয়ার জন্য ব্যবহার করা যায়, এখানে বসে রেস্টও নেওয়া যায়। কিছু কিছু রেস্ট এরিয়া আরও সুন্দর, মানে একদম ঘেরা থাকে চারিদিক এবং ভেতরে বসে রেস্ট নেওয়া যায়, ঘুমানোও যায়। তো সেটা আমরা পেয়েছিলাম ভার্জিনিয়াতে। তো এখানকার রেস্ট এরিয়াগুলা ঠিক অতটা ঘেরা না, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর আছে, খারাপও না। আর এখানে মোটামুটি আপনার মানে কোনো পে করতে হয় না, এটা ফ্রি ইউজ করতে পারবে এখানকার জনগণ যারা আসবে। এখানে বড় বড় ট্রাকও এসে রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন, মানে সবার জন্য এটা উন্মুক্ত, যে আসবে সেই এখানে গাড়ি রেখে ঘুমাতে পারবে। এবং ফুল মানে এখানে ফুল সিকিউরিটি আছে, এখানে কোনো সমস্যা হয় না। তবে বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটতেও পারে, সেটা সব জায়গাতেই ঘটে, কিন্তু সেই দু একটা বিচ্ছিন্ন ঘটনার সাথে আসলে কম্পেয়ার করা চলে না। কারণ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত একটার সময়তে আমি একা একা হেঁটে ভিডিও করছি, আমার হাজবেন্ড প্লাস 3 বাচ্চা প্রথমে হচ্ছে গাড়িতেই ছিল, পরে আমার ছোটো ছেলেটা আমার সাথে এসেছে। তো ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন ছোটো ছেলে আমার সাথে আছে। তো ভেন্ডিং মেশিনে স্পেশালি বেশ কিছু ফুড পাওয়া যায় আর কিছু ড্রিঙ্কস। তো এটাও আপনারা জানেন, ভেন্ডিং মেশিনে জাস্ট কার্ড পাঞ্চ করে অথবা ডাইরেক্ট ক্যাশ দিয়েও জিনিস কেনা যায়। জাস্ট হচ্ছে এখানে উল্লেখ করা থাকে কত নম্বর জিনিসটা আপনি কিনবেন, সেটা প্রেস করলে সেটা চলে আসে। তো যাই হোক, বাচ্চারা এটা খুব মজা করে, এনজয় করে, যে তাদের ইচ্ছা মতো ফুডগুলো তারা সহজে পেয়ে যায়। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক নিট অ্যান্ড ক্লিন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্যই আর কি ফুটেজগুলো সংগ্রহ করছিলাম। এই যে এখান থেকে পানি পান করা যায়, এটা খাওয়ার পানি। যদিও আমেরিকার মোস্ট অফ দ্য জায়গারই পানি ভালো থাকে, তারপরেও খাওয়ার পানির জন্য এটা আলাদা ব্যবস্থা। আর এখানে আপনি রেস্ট নিতে পারবেন, বসতে পারবেন। তো এই পানির কলও দুই সাইডে আছে, ফিমেল সাইডেও আছে, মেল সাইডেও আছে। তো দুই সাইডটাই আপনাদেরকে একটু দেখালাম, যার পানি খাওয়ার প্রয়োজন আছে সে খেয়ে নিতে পারবে এখান থেকে পানি। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে যে এক একটা স্টেটেই অনেকগুলো করে রেস্ট এরিয়া থাকে, আর আপনি যতটা সময় প্রয়োজন আপনি রেস্ট নিতে পারবেন। এখানে সিকিউরিটির কোনো সমস্যা নাই, এবং এইখানকার সিকিউরিটি মেনলি মানে ইউএস আর্মিরাই নিয়ন্ত্রণ করে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই এই এরিয়াটাও ইউএস আর্মিরই আন্ডারে ছিল, সেটা আমি আর কি দেখেছিলাম। ওখানে একটা ফ্ল্যাগে লেখা ছিল বা বোর্ডে লেখা ছিল যে এটা হচ্ছে আর্মিদের দ্বারা মানে নিরাপত্তা বেষ্টনী ঘেরা। তো এখানে দেখেন যে দুইজন আমেরিকান কাপল আসছে, ওনারা বেশ বয়স্ক ছিলেন, বাট হাত ধরাধরি করে আসছিলেন, দেখতে খুব ভালো লাগছিল। তো রাতের বেলাতেও এই যে ও হচ্ছে আমাদের গাড়ির ঢাকনাটা উঠা রেখেছে ইঞ্জিনকে যথাযথভাবে ঠান্ডা করানোর জন্য, কারণ আমরা আজকে খুব ভোর থেকে গাড়িতে ছিলাম। তো যাই হোক, আপনাদের ইনশাল্লাহ ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।